ఉంటది టాంగ్ టాంగ్ కొడె లోర్చే అబర్ వచ్చ లోర్చే అరే తూనే మారి ఎంట్రీ అరే దిల్ మే బాజి ఘంటి యార్ టాంగ్ 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 అరే తూనే మారి ఎంట్రీ అరే దిల్ మే బాజి ఘంటి యార్ छोट खाटो जिन छोट माल छोट माल काटा लगा
খুব ভালো লাগে না কুত্তুদের মা রুপিয়া ভয় রুপিয়া ভয় কাটা লাগা হাই লাগা হাই রে হাই রে হাই রে কানে কাটা লাগা ও কানে কাটা লাগা কাটা লাগা কাটা ওটা কি বে কি ওটা এই যে মাল উপরে 32 36 এইটা হচ্ছে আসল মাল বড় বর্ষার লাগে বর্ষার মায়েরও লাগে বড় সাইজ লাগবে আমার ও 32 36 বাদ দিয়ে এটা লাগবে না ও 38 ওর মায়ের লাগবে 38 এই তোদের লাগবে না এ ছুটিরা মালটা চিনে না এরা মনে হয় গেঞ্জি গাই দেয় এই যে ভাই ওই আমার নানান লাগবে নানান নানান লাগবে নানিরও লাগবে হ্যাঁ এই মালটা তোমরা চিনো না এই মালটা প্রত্যেক মেয়ে ছেলে লাগে তারা প্রত্যেকে গাই দেয় লজ্জা করে এই বলো এই জিনিসটা বেকার হয়ে গেলে আমরা রাখি না তুমি যত্ন করে রেখেছো তো বেকার হয়ে গেলে আমরা এমনি করে ধরে ফেলে দিই তো আমার কাছে বেকার কোথায় আমি তো নতুন জিনিস তা কি করবা তুমি পুরনো জিনিস নিয়ে এটা নতুন হলেও ব্যবহার করা যায় পুরাতন হলেও ব্যবহার করা যায় তোমরা মেয়ে ছেলে মানুষ হয়তো জানো না তোমরা যেমন এই নিদাই স্বামীরা গাই দাও ফিতিটা ছিঁড়ে দিলে ফেলে দাও এই মালটা কিন্তু ফেলবা না কি করব এই মালটাকে যখন ছিঁড়ে যাবে চালের বাতায় গুঁজে দিবা গুঁজে দিলাম গুঁজে দিবা আবার দেখবা পথর চাপড়িতে মেলা হবে হবে না ভাই হবে হবে যখন মেলা হবে হবে চালের বাতাই গুঁজে দেবা যখন মেলা হবে দি তোমাকে দিয়ে দিব তোমাদের দেশের লোক কুটুম আসবে আসবে অনেক লোক কুটুম আসে লোক কুটুম দেখুন আসবে তখন চা করবা হ্যাঁ এবার চা করে দেখবা চায়ের ছেকনি নাই গ্লাসের মুখে লাগিয়ে দেবা চা ছেকনির কাজ হবে হবে ভাই হবে তো এই ধরো কেউ লাল চা খায় কেউ দুধ চা খায় তাহলে কি করব ওই তো দুটো আছে একটা লাল চা একটা দুধ চা ও ডাবল হ্যাঁ ডাবল ও এ চা চাক নিয়ে চলবে না প্লাস্টিকে ঠিক আছে আর কি কাজে লাগবে আর একটা কি কাজ বলো তো কাজ দেখবা আগে গরুকে গরু ছাগল গরুকে নিয়ে যখন মাঠে যেত নাঙ্গল দিতে গরুর মুখে কি লাগাইতো ঠুসি 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 আর এই মানুষকে এখন সরকার করে দিয়েছে বাংলার গরু হ্যাঁ আমাদের মাক্স করছে না ভাই দি আর একটা ফাঁকা থেকে যাচ্ছে যে এটাকে কি বলে মাক্স আর একটা কাজ কি জানো আর স্যানিটাইজার কই ধরো তোমার বর্ষার সময় বর্ষার সময় একটা জানিয়া কেচি দিছো শুকাই নাই নাইটে বসে আছো বারান্দায় রাত্রে শুবা যেমন দমকা বাতাস হয়তো নাইটে উড়ি চলে যেতে পারে তাহলে তোমার জাঙ্গিয়ার কাজ করবে ও জাঙ্গিয়া এই জিনিসটা তোমার চালের বাতাই গুদা থাকবে ভাই জাঙ্গিয়া হয় জাঙ্গিয়া তারে সাবি না ভালো জাঙ্গিয়া দে ভাই জাঙ্গিয়া হই যে তাহলে এটা জাঙ্গিয়ার কাজ করবে তাহলে একটা কাপড়ে তিন রকম কাজ এই এদিকে এসো শোনো বলো তোমার জিনিস আমাদের সব পছন্দ হয়ে গেছে হই যে লাগাও শোনো এবার তোমার জিনিসের দাম দর কত বলো কোনটার কোন দাম চালাও চালাও কোনটার কত দাম এইটার দাম 3 টাকা 3 টাকা ভাতার মারাটার দাম 9 টাকা 9 টাকা বাবু ধাক্কা 2.5 টাকা 2.5 টাকা এইটা দাম হচ্ছে 7.5 টাকা তাহলে টোটাল মিলিয়ে কত হচ্ছে টোটাল মিলে 2.5 টাকা 3 টাকা 3 টাকা 7.5 টাকা 7.5 টাকা 9.5 টাকা 9.5 টাকা সবগুলো মিলিয়ে 11 টাকা দিও 11 টাকা 11 টাকা 10 টাকায় হবে না হবে না মাল বিক্রি নাই আচ্ছা শোনো এক কাজ করো বলো তাহলে তোমার সব জিনিস আমাদের পছন্দ হয়েছে তাহলে তোমাকে আমরা একটা জিনিস দেখাবো কি জিনিস তুমি তো অনেক দেশ দুনিয়া ঘুরেছো ঘুরেছি এই ধরো তুমি ভিডিও দেখেছো ভিডিও এই তুমি সিনেমা দেখেছো কি সিনেমা হ্যাঁ এই তুমি বুগি বুগি দেখেছো হ্যাঁ গুদু গুদু নাকি এই গুদু গুদু না বুগি বুগি এই তুমি থিয়েটার দেখেছো থিয়েটার সেই ল্যাংট হই না তো ওই ল্যাংট হই না সব কাপড় কিনেই না আছে দেখেছো এই তুমি বায়োস্কোপ দেখেছো 22টা খুব
কোয়ার্ড ভরতে হবে না 1 2 3 বলবো চালু ও ভরা ভরা লাগবে না এ দেখো এটা হলো ক্যাসেট এই যে ক্যাসেট ক্যাসেট এটা টুইন ওয়ান ক্যাসেট আর রিমোট ও রিমোট হ্যাঁ মানে রিমোট টিপবো হ্যাঁ এই অটোমেটিক সিস্টেম বলছে না 1 2 3 বলবো চালু হয়ে যাবে খালি ওদিকে দেখাতে হবে টিপতে হবে না চলো ও অত টিপলে হবে না টিপবো না এই আর আমি কি জানো তুমি কি আমি হলাম
হুলালা 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 হুলালো কি বাবা ছুরিরা কই কি ব্যাপারটা তখন ভালো ভালো মাল ছিল কই ভাই নানা এতক্ষণ ভালো ভালো জিনিস ছিল একজনকে দেখতে পেলাম না কেন একজনকে কেন দেখতে পেলাম না নানাজি যাক মাল ছিল কথাই বলে শান্তি কোথায় শান্তি শ্মশানে নাই গোরুস্থানে সুখ কোথায় স্বপনে যতক্ষণ সুখ দেখবো ততক্ষণ ভালো নাকি তা যাক মেয়েরা যখন নাই কাপড় দিয়ে বাড়ি চলে যাবো আগামী হাটে আবার আসবো লড়াচাড়া করবো হবে কাপড় কই হবে ষোলো মেয়ে নিয়ে কাপড় কইবে আ হবে তোকে দেখতে বন্ধু তাই ছুরির আলি পালিয়ে গেছে ভাই ছুরি কাপড় দে ভাই ছুরি কাপড় দে আরে ব্যাপার কি এত একাই কথা বলছো কেন কি ব্যাপার কি হয়েছে তুমি এসালো কেন বাড়িতে ও লাইন দিচ্ছে তাই নাকি পেন্টু পেন্টু করবে তা পাঠিয়ে দিয়েছো তো আরে সে তো চলে গেছে কিন্তু আমার মাথায় বড় ট্যান্সের কেন জানো জানো এই যে তোমার আমার ভালোবাসাটা গভীর হয়েছে এর মধ্যে যদি ব্যাঘাত ঘটে যায় কারণ আমার স্বামী যদি চলে আসে তাই বলছিলাম পাড়ার পাঁচটা লোকে বলা বলে করছিল কি বলছিলে ও যে বর্তমান একটা বিশাল মায়ের মন্দির আছে ব্রত সেখানে যদি যাওয়া যায় যে যায় তার মনের আশা পূর্ণ হয় যদি তাই হয় আমি কথা দিচ্ছি তোমাকে নিয়ে সেই বর্তমানেই যাব যত টাকা পয়সা খরচা হবে আমি দেব ঠিক বলেছো তাহলে একটা কাজ কি গো হ্যালো কি কাজ বলো কাজ তাহলে তো আমি বলছিলাম তুমি ভালো দেখে একটা গাড়ি রেডি করবে আর আমি বাজারে গিয়ে মায়ের মন্দিরের জন্য একটা বিশাল তাই নাকি প্রতিদিন হয় গো দেখা জানালাতে থাকো একা জানি না কি খোঁজো তুমি নয়ন মিলিয়া মন আমার হইলো পাগল তোমায় দেখিয়া মন আমার হইল পাগল তোমায় দেখিয়া প্রতিদিনই হইল দেখা জানালাতে থাকো একা জানি না কি খোঁজো তুমি মন আমার হইল পাগল তোমায় দেখিয়া হাই রে মন আমার হইল পাগল তোমায় দেখিয়া তুমি পাটা শুধু বলে তাই তাই আছে জানালাতে
প্রতিদিনই হয় গো দেখা জানালাতে থাকো একা প্রতিদিনই হয় গো দেখা জানালাতে থাকো একা জানি না কি খোঁজো কারে কারণ মিডিয়া মন আমার হইল পাগল তোমায় দেখিয়া হাই রে মন আমার হইল পাগল তোমায় দেখিয়া হাই রে মন আমার হইল পাগল তোমায় দেখিয়া হাই রে মন আমার হইল পাগল তোমায় দেখিয়া শোনো তুমি গাড়ি রেডি করো আমি তাড়াতাড়ি বাজার থেকে নয়বদ্ধ নিয়ে দুজন মিলে একসঙ্গে যাব ঠিক আছে তুমি শাড়িটা চেঞ্জ করে আসো আমি তোমার জন্য গাড়ি রেড করছি দেরি করবে না কিন্তু তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে বাই যাই দেখি এই মুহূর্তে আমি বাজারকে কি জবাব দেব শাড়ি তোমার হাতে চলে গেল পরদেশি জানা নাহি মুঝো চোরি দে পরদেশি জানা নাহি ব্যবসার টাকা তে গাদা লেগে গেছে তুই যে বাজারে যেতে বলেছিস সে বাজারে না গিয়ে আমি ভুলে চলে যাবো অন্য বাজার চলে গেছিলাম চলে গেছিলাম কলকাতা সোনাগাছি বাজার সেই বাজারে মতিউর রহমানের বাজার দেখছি মোটা মোটা মেয়ে যাই করুক আর তাই করুক দেখতে ভালো এখানে হাত সেখানে হাত দিতে দিতে বললো বায়োস্কোপ দেখেছো আমি বললাম বাবার জীবনে দেখিনি বলছে বায়োস্কোপ করতে আছে বলছি কাপড়ের তলায় আমি কাছে বায়োস্কোপ ভালো হবে দিয়ে বললো তাহলে বায়োস্কোপ দেখো হুলালা হুলালা চুলালা চুলালা ওপরে চুল ভিতরে ওই করতে করতে আমার কাপড় চলে গেছে কিন্তু তার আগে বল তোর শাড়ি ভালো তোর সাজ সেজে কোথায় চলেছিস কেন আমি জানতাম তুমি লেলহা মানুষ মানে বোকা মূর্খ তোমার দ্বারা কোনো কিছু হবে না আর তাছাড়া তোমার শরীর স্বাস্থ্য মোটেও এখন ভালো যাচ্ছে না তাই বলি আমাদের সংসার ভালো করে চলছে না তাই আমি সংসারের জন্য তোমার মঙ্গল কামনা করতে আমি মায়ের মন্দিরে যাব পূজো দিতে তুমি যাবে মায়ের মন্দিরে হ্যাঁ গো সত্যি হ্যাঁ গো আমার সংসারের মঙ্গলের জন্য আরে তোমার বউ বলে কথা ওরে আমার খালা রে তুমি নাহলে আমার সংসারের উন্নতি করবে কে ঠিক বলেছো ঠিক বলেছো তুমি তাহলে এক বিলম্ব করো না এই মধ্যে চলে যাও সেই বর্ধমান কালীবাড়ি আমি তোমার জন্য রান্না করে রেখে দেবো তোমার বাসি কাপড় আমি কেচে রাখবো তুমি যাও রমণের গুণে সুখী হয় তাড়াতাড়ি যাও হাই রে সালার বউ হ্যালো সেবিকা কালো বড় না তোমাদের যেতে হবে না বাবা কেন কি করবেন অফিসের নির্দেশ সাড়ে তিনটের সময় অনুষ্ঠান বন্ধ করতে হবে ওকে 15 মিনিট আমরা বেশি করে ফেলেছি শুধু দর্শক বিন্দু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের কিছু করার নেই কমিটি নির্দেশের উপরে আমাদের কিন্তু অনুষ্ঠান চলে কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের বাইরে আমরা একচুলও যেতে পারবো না তাও 15 মিনিট বেশি করে ফেলেছি ক্ষমা করবেন আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম জয় হিন্দ জয় ভারত ভারত যাক ভাই আগামী দিন আবার এই রঙ্গমঞ্চে আগামীকাল এই মঞ্চে মাদকের অনুষ্ঠান